আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা পৃথিবী ধ্বংস হবে সিংহার ফুৎকার মাধ্যমে আল্লাহ যখন ইসরাফিল আলাইহিসসালামকে আদেশ দিবেন তখন সিংহার ফুৎকার দেওয়া হবে যেটা আমরা সকলেই জানি আর ফুৎকারের সাথে সাথে আকাশ জমিন বালুর মতো উঠতে থাকবে অথবা মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে এখন প্রশ্ন হলো কয়টি ফুৎকার দেওয়া হবে দুইটি তিনটি নাকি চারটি কোরআন ও হাদিস এই ব্যাপারে কি বলছে আসুন আমরা কোরআন হাদিস থেকে জেনে নিই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর সিংহে ফুঁক দেওয়া হবে ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলে বেহুশ হয়ে পড়বে তারপর আবার সিংহে ফুৎকার দেওয়া হবে তখন তারা দাঁড়িয়ে থাকবে আর জমিন তার রবের নূরে দ্বারা আলোকিত হবে আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে এমন অবস্থায় তাদের প্রতি জুলুম করা হবে না আল্লাহ তাআলা আরো বলছেন আর সিংহের ফুঁক দেওয়া হবে তৎক্ষণাৎ তার কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে আল্লাহ তাআলা আরো বলছেন আর সেদিন সিংহে ফুঁক দেওয়া হবে তখন আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই ভীত হবে তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া আর সবাই তার কাছে হীন অবস্থায় উপস্থিত হবে প্রিয় দিনী ভাই বোনেরা এই তিনটি আয়াতে আমরা যা শিখতে পারলাম প্রথমে সিংহে ফুৎকার দেওয়া হবে প্রথম সিংহে ফুৎকারে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা থাকবে সকলে বেহুশ হয়ে পড়বে তবে আল্লাহ যাদেরকে রক্ষা করবেন তারা বেহুশ হবে না আর দ্বিতীয় ফুৎকারে সকলে জীবিত হয়ে উঠবে এইখানে দুইবার সিংহে ফুঁকের বিষয়টি প্রমাণ হলো আর দ্বিতীয়বার ফুৎকারের মাধ্যমে পুরো পৃথিবী আলোকিত হবে তারপর হিসাব নিকাশ শুরু হবে আমরা দ্বিতীয় আয়াতে যে ফুৎকারের কথা বলেছি সে ফুৎকারটি হলো দ্বিতীয় ও শেষ ফুৎকার দ্বিতীয় আয়াতে যে ফুৎকারের কথা বলা হয়েছে সেটি হলো প্রথম ফুৎকার এবার আসি প্রথম ফুৎকার থেকে দ্বিতীয় ফুৎকারের ব্যবধান কত সময় হবে কত দিন লাগবে সে সময় আমরা আলোচনা করব হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই সিংহে ফুৎকারের মধ্যে সময় হলো 40 লোকেরা প্রশ্ন করলো হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উহা কি 40 দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন না অথবা মানুষ জিজ্ঞেস করলো তাহলে কি 40 মাস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন না অথবা তারা আবার জিজ্ঞাসা করলো তাহলে কি 40 বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপর আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করবেন তখন মানুষেরা জেগে উঠবে যেমন উদ্ভিদ উদ্গত হয় মানুষের দেহের কিছুই অবশিষ্ট থাকবে না থাকবে শুধু মেরুদণ্ডের একটি হাড্ডি আর এটি দিয়ে কিয়ামতের দিন সৃষ্টিজীবকে আবার তৈরি করা হবে এই হাদিস থেকে আমরা যা শিখতে পারলাম কিয়ামত সংগঠিত হবে দুবার সিংহে ফুৎকারের মাধ্যমে যা আমরা সহিহ বুখারী ও মুসলিম হাদিসে পাইলাম দুই ফুৎকারের মাঝে সময় কি 40 দিন হবে নাকি 40 মাস হবে নাকি 40 বছর হবে এটি কোনটি সত্য বিভিন্ন হাদিসে 40 বছরের কথা বলা হয়েছে কিন্তু সে হাদিসগুলো অতিশয় দুর্বল আসল কথা হলো বিষয়টি আল্লাহ তাআলা অস্পষ্ট রেখেছেন এটি আল্লাহ তাআলা ভালো জানেন এসব নিয়ে আমাদের বাড়াবাড়ি করা মোটেও উচিত নয় এসব নিয়ে জান্নাত জাহান্নাম হবে না আর কিয়ামতের সময় মানুষদেরকে কবর থেকে উঠানো হবে তাদের সবকিছু পচে গলে ধ্বংস হয়ে যাবে শুধু একটি হাড্ডি ব্যতীত যা থাকবে মেরুদণ্ডের নিচে এই হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা আবার মানুষকে পুনর্জীবন করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তৌফিক দান করুন আমিন।